রাতের অন্ধকারে একদলের হানা, দরজায় সপাটে লাথি, গৃহকর্তাকে ঘরের বাইরে আনতে মরিয়া হামলা, কারা এরা? বাড়িটি বাগান। সকাল হতে জানা যায় বিজেপির বুথ সভাপতি প্রশান্ত পালের বাড়িতে তৃণমূলের বুথ সভাপতি অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে হামলার অভিযোগ। খুনের পরিকল্পনায় হামলা, অভিযোগের সুর বিজেপির তার মুখে। আমাকে পুরো অ্যাটাক করে মারবার চেষ্টা করেছে, বলছে আগুনে পুড়িয়ে দেবো, পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবো, বউ ছেলেকে তুলে নেবো, অত্যাচার করবো। সেই ধুমধাম গেলো যে আমাদের সিসিটিভি ফুটেজে দেখলাম যারা এসেছে সে তৃণমূলের বুথ সভাপতি এবং তার দলবল নিয়ে এসেছে। ইতিমধ্যে সাঁইথিয়া থানায় বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার মূল অভিযুক্ত। তৃণমূল জড়িত থাকলে শাস্তি হবে, পারিবারিক বিবাদকে নিশানা করে মন্তব্য শাসক নেতার। ঝামেলা হতে পারে, মানুষ তো শুধু দলের সারা দিনের নয়, সেই নিজেও একটা তার ব্যক্তিগত জীবন আছে। সেই কোন কী কারণের জন্য কার বাড়িতে ঝামেলা হয়েছে সেটা পুলিশ তদন্ত করছে, তদন্ত পরে বোঝা যাবে। এবং যদি তদন্তে প্রমাণিত হয় যে তৃণমূলের কোনো কর্মী জড়িত আছে, আইন আইনের পথে চলবে। ইট কা বদলা পাথর সে হোগা, পাল্টা দাবি বিজেপির। ভারতীয় জনতা পার্টির সাফল্যে যে পা দিলে ছোবল খেতে হবে, ইট কা বদলা পাথর সে হোগা, শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে গাজুয়ারি করে বিজেপির কর্মীর বাড়ি আক্রমণ করে ভয়ের পরিবেশ তৈরি করে বিজেপিকে আটকাবো, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। রাজনীতির দৈরাথ বাড়ির দরজায়, শাসকের বিরুদ্ধে ওঠা অভিযোগে পুলিশের তৎপরতা কতটা তীব্র হয় সেটাই দেখার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, কালকাটা নিউজ।